জামালপুরের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক রফিকুল ইসলাম এই আদেশ দেন। মামলা বিবরণীতে জানা যায়, 2022 সালে ইসলামপুর উপজেলার রাজনগর গ্রামের আহসান হাবিব তার স্ত্রী তিথি বেগমকে যৌতুকের দাবিতে মারধর করে, এক পর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এদিকে সিরাজগঞ্জে রায়গঞ্জে কৃষক সাইফুল ইসলাম হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে 5,000 টাকা জরিমানা করেছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা এ রায় দেন। অফকোর্স আমি কথা বলবো, কারণ কথা বলার অধিকার শুধু আমার আছে। আমার সাথে ওর পার্থক্য কি জানো? ওর অনেক টাকা। হ্যাঁ, রক্তকরবীতে রাজা যেমন নন্দিনীকে বলেছিল, ঘৃণা করো, তোমাকে পরিচয় দেবার সময় এসেছে। নিশানা কিন্তু একদম আপনার দাদা নবাব ইস্কান্দার খানের মতো।